হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরি জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 33, এলিমিনেটর সাউন্ড ক্লাউড উইজেট। অর্থাৎ আজকে আমরা এলিমিনেটর বাংলা টিউটোরিয়াল আমরা পার্ট 33-এর মধ্যে কি দেখব, কিভাবে আমরা এলিমিনেটরের সাউন্ড ক্লাউড উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টি। এখন আমাদের এখানে এলিমিনেটরের সাউন্ড ক্লাউড উইজেট ছাড়াও কিভাবে আমরা এলিমিনেটরের যে অন্যান্য উইজেটগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, তাহলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে কিন্তু এখানে যে এই যে এখানে এলিমিনেটর, তারপর ওয়ার্ডপ্রেস এর বেসিক, তাছাড়া ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে, চাইলে আপনার এই ভিডিওগুলো দেখে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো নলেজ অর্জন করতে পারেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে আমরা বলছি কি, আমরা কোন উইজেটটা দেখবো, আমরা এলিমিনেটরের আমরা সাউন্ড ক্লাউড উইজেটের বিষয়টা দেখবো। তাহলে এই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসি। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে আপনি স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডট পিএসপি বা তিনটার যায় কোনটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ডাইরেক্টরি ঢুকে আপনার কাজটা করতে পারেন। আর আপনাদের ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য আপনি কি করবেন, আপনার যে পিসিটাকে আপনি লোকাল সার্ভার বানিয়ে নেবেন। আর লোকাল সার্ভার বানানোর জন্য আমাদের কি জাম সফটওয়্যারটা আমাদের ইনস্টল করতে হয়। আর জাম সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় তার উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেল থেকে সার্চ দিলে ভিডিওটা দেখে আপনার জাম সফটওয়্যারের বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারবেন। এখন জাম সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন তখন আপনি এই যে এখান থেকে সার্চ দিলে যে এক্স এম লেখা সার্চ দিলে এই জাম কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন। আর জাম কন্ট্রোল প্যানেল বক্সটা আসার পরে এই যে মডিউল থেকে অ্যাপাচি মাইএসকিউএল এই দুইটা মডিউল এখান থেকে স্টার্ট করে দিবেন। করার পরে আমরা মিনিমাইজ করে নিচে আর নিয়ার বইটা নিয়ে আসার পর আমরা ব্রাউজারে এসে ক্লিক করব এখানে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এই যে ফোল্ডারের নেম তারপর ডাব্লিউ পাইপ চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আমার আগে টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি লোকাল হোস্ট লেখার পর আপনি কি আপনার ফোল্ডার নেম দিবেন, কোন ফোল্ডার নেমটা, যে আপনি সি ড্রাইভে ওই জাম ফোল্ডারের ভিতরে যে এইচটি ডক্স এর ভিতরে আপনি যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসে ফাইল করে রাখছেন সেই ফোল্ডারের নাম দিবেন। দেওয়ার পরে ডাব্লিউপি অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডট পিএসপি বা তিনটার যায় কোনটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। বাস এখন আমাদের এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব আমরা। বাস পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা এখানে লগ ইনে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবো। বাস আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর আমাদের কাজটা করার জন্য আমরা পেজ অপশনে চলে আসবো। আমরা অল পেজে যাই, আমরা কোন পেজ থেকে আমাদের কাজগুলো দেখতেছিলাম, আমরা হোম পেজ থেকে। তাহলে আমরা হোম পেজের এই যে আমরা এডিট উইথ এলিমেন্টর আমরা এখানে ক্লিক করবো। এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করার পর আমাদের পেজটা এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমাদের পেজটা এখানে চলে আসছে আমাদের হোম পেজটা। বাস এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য আমরা একটু নিচে আসি। আসার পরে আমাদের এই যে এখান থেকে যে আমাদেরকে আমরা আগে দেখছিলাম এখানে আমাদেরকে অ্যালার্ট উইজারের বিষয়টা, তা আমরা এখান থেকে আজকে এখান থেকে অ্যালার্টের পরে আমরা এখান থেকে বসেছি কোনটা দেখবো আমরা, যে এখান থেকে সাউন্ড ক্লাউডের বিষয়টা। তাহলে আমরা অ্যালার্ট উইজারের এই সেকশনে করা আছে, নিচে এখানে আলাদা একটা সেকশন নিব। তাহলে আমরা এই যে এখানে অ্যাড নিউ সেকশন এখানে প্লাসে ক্লিক করি। করার পর ধরুন আমরা এখানে এই সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন আমরা এই যে এখানে অ্যাড এলিমেন্ট বা আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করার পরে আমরা উইজেট অপশন থেকে আমরা এখন নিচ দিকে চলে আসবো। আমরা এখান থেকে এই যে প্রো আমরা নিচে আসি, আরো নিচে আসতে হবে আমরা জেনারেল অপশন চলে আসবো। তো আমরা একটু স্ক্রল বার নিচ দিকে টান নিয়ে আসি, এই ধরুন আমরা জেনারেল অপশন চলে আসছি। আসার পরে জেনারেল থেকে আমরা নিচ দিকে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে অ্যালার্টের ডান পাশে সাউন্ড ক্লাউড আমরা এই ইউজারটা দেখবো। তাহলে আমরা সাউন্ড ক্লাউড যেটা আছে আমাদের ইউজারটা এটা আমরা এখান থেকে ড্রাগ করে আমরা ড্রপ করে আমাদের এই সেকশনে এখানে আমরা এটা ড্রপ করে দিলাম। বাস ড্রপ করার সাথে সাথে কিন্তু আমার এখানে ধরুন এই যে সাউন্ড ক্লাউডের উইজারটা এখানে চলে আসলো। বাস এখানে চলে আসার পরে এখন যে চলে আসলো সাউন্ড ক্লাউডটা, তো এইটা মূলত আমাদের এই সাউন্ড ক্লাউডটা আমাদের ওয়েবসাইটে এখানে কি কাজ করে আর সাউন্ড ক্লাউডটা ব্যাগ সেটা আমরা প্রথমে ক্লিয়ার হই। আমরা সকলে জানি যে কি যে স্পটিফাই নামে যে একটা অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আছে, যেখানে কি যে মিউজিক আর্টিস্টরা তাদের সংগুলো সেখানে পাবলিশ করে কি করতে পারে তার একটা আইডেন্টিটি নির্ধারণ করতে পারে। ঠিক ওই স্পটিফাইর মতো কিন্তু এই সাউন্ড ক্লাউডটা কিন্তু একটা অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে কি মিউজিক আর্টিস্টরা তাদের অডিও সংগুলো সেখানে ধরেন পাবলিশ করে তারা আইডেন্টিটি লাভ করতে পারে। তো এখন এখান থেকে যে এই সাউন্ড ক্লাউডের বিষয়টা থেকে যে আপনার যে সংগুলো থাকবে অডিও সংগুলো, তো সেই সংগুলো ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে লিঙ্কটা নিয়ে এসে যেখানে লিঙ্কটা নিয়ে এসে আপনার ওয়েবসাইটের সাথে আপনি কি করতে পারেন লিঙ্ক আপ করা দিয়ে আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। যদি আপনি করতে চান এই সাউন্ড ক্লাউডের মাধ্যম থেকে আপনার অডিও আপনার সংগুলো আপনি লিঙ্ক নিয়ে এসে কিন্তু এখানে
আপনার ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তো সেটা মূলত আমাদের সাউন্ড ক্লাউডের বিষয়টা, তবে এটা আমাদের দেশে তেমন একটা ব্যবহৃত হয় না, এটা বাইরের কান্ট্রিতে ব্যবহৃত হয়। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে থেকে আপনার মধ্যে কি করার জন্য, যে আপনার সাউন্ড ক্লাউড থেকে যে কোনো আপনার অডিও সং আপনার ব্যবহার করুন, সেই ক্ষেত্রে ওই সাউন্ড ক্লাউডের অডিও সং থেকে আপনার লিঙ্কটা কপি করে নিয়ে এসে সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিলে কিন্তু আপনার এখানে ওয়েবসাইটে আপনার এখানে কি আসবে, সেই অডিও গানটা মানে অডিও সংটা আপনার ওয়েবসাইটের ভিজিটররা শুনতে পারবে অডিও সংটা। তো এইটি হচ্ছে বিষয়টা মানে এখানে সাউন্ড ক্লাউডে। তো এখন এটা কিভাবে ব্যবহার করতে হবে, আপনার এখানে উইজেটটা নেওয়ার পরে এই যে এখানে প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা কিন্তু আপনার সাউন্ড ক্লাউডের একটা ডিফল্ট লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কটার মধ্যে এখানে যদি ক্লিক করেন সংটা কিন্তু এখন এটা শোনা যাবে। এই যে এখানে আমি যে ক্লিক করি তখন কিন্তু এটা একটু দেখেন অন্যরকম ভাবে দেখা যাবে, প্লেয়ারটা ভিজুয়াল আকার দেখা যাবে। এই দেখেন প্লেয়ারটা কিন্তু ভিজুয়াল প্লেয়ার চলে আসছে, এখানে এখানে ভিজুয়াল প্লেয়ার চলে আসছে। তো আপনার এটা করতে পারেন, এখন আমি প্লে দিই তারপরে কিন্তু এখানে নিচে আসলে আরো কিছু বিষয় দেওয়া আছে কি, এখানে এডিশনাল অপশন দেওয়া আছে। এই অপশন গুলো এখানে কি, অপশন গুলোর মধ্যে অটো প্লে। তো অটো প্লেটা আপনি যদি এটা দিয়ে দেন, এটা তো আমরা ইয়েস করে দেন অটো প্লেটা, তাহলে কি কাজ করবে, যে আপনার ওয়েবসাইটটা যখন লোডিং হবে, ওয়েবসাইটটা যখন আপনার লোডিং হবে তখন কি আসবে, আপনার এটা অটোমেটিক্যালি লোডিং হবে এই প্লেয়ারটা। এই যে সেভ শোরা, এটা আমরা এখান থেকে অফ করে রাখলাম। বাস তারপর এখান থেকে আমাদের বাই বাটন, তো এখানে বাই বাটনটা কিন্তু এখানে বর্তমানে শো করানো আছে। তো এখানে বাই বাটন যদি শো করানো থাকে, তাহলে আমাদের এই যে এখানে ধরেন যে এখানে কিন্তু বাই বাটনটা আসলে এখান থেকে যে কি করতে পারবে, এই সাউন্ড ক্লাউড থেকে যে কোনো অডিওর বিষয়ে কি করতে পারবে, ইউজাররা বাই করতে পারবে। যদি আমি অপশনটা শো করাই তাহলে বাই বাটনটা কিন্তু এখানে শো করবে। তো এই রয়েছে আমাদের এই বিষয়টা। তারপরে লিঙ্ক বাটন, লিঙ্ক বাটন আপনি যদি এটা শো করায় দেন, এটা কিন্তু শো করানো আছে ডিফল্ট। তো এগুলো শো করায় দিলে এই লিঙ্ক বাটনটা কিন্তু এখানে শো করবে। তো এখানে লিঙ্ক বাটন শো করলে সেক্ষেত্রে লিঙ্ক বাটনে ক্লিক করে ইউজাররা আপনার অডিওটা তারা ধর শুনতে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের এই বিষয়টা, লিঙ্ক বাটন আপনার শো করাতে গেলে আপনার এখানে করাতে পারেন। বাস তারপরে এখানে তো আছে ডাউনলোড বাটন, যেগুলো শো করে ডাউনলোড বাটন যদি শো করাতে চান, যে শো করা আছে ডিফল্ট, এগুলো কিন্তু শো করানো আছে। তারপর এখানে যে আর্ট ওয়ার্ক, তারপর শেয়ার বাটন, কমেন্ট, প্লে অ্যাকাউন্টস, তারপর ইউজার নেম, তো এই যে অপশনগুলো কিন্তু সবগুলো অপশন ডিফল্ট হবে এখানে শো করানো আছে। তো শো করানো আছে বলে কিন্তু আপনার এই জায়গার ভিতরে দেখেন এই যে এখানে কিন্তু এই যে এখানে যে শেয়ার, তারপর এই যে লাইক বাটন, তারপরে আরো যে বিষয়গুলো আছে এখানে কিন্তু অলরেডি আমার এখানে ধরেন যে এখানে শো করবে, এখানে শো করতে আছে। যখন এটা পাবলিশ করবে, পাবলিশ করে যখন আপনার ওয়েবসাইটে ভিজিটররা কিন্তু এই যেগুলো শো করানো আছে এই সমস্ত বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবে। তো এই সেই বিষয়টা, তাহলে আপনি যদি চান যে এখান থেকে কোনো বিষয় অফ করে রাখতে, তাহলে আপনি ক্লিক করলে আপনি অফ হয়ে যাবে। যেমন আপনি চান যে লিঙ্ক বাটন অফ করে রাখবেন, ক্লিক করলেন এখানে এখানে যে লিঙ্ক বাটন যেটা আছে সেটা কিন্তু অফ হয়ে গেল, লিঙ্কের বাটন কিন্তু এখন নাই। আবার যদি আপনি এখানে অন করে দেন, সেখানে কিন্তু আবার লিঙ্ক বাটন চলে আসছে। তো এইভাবে আপনি যে অফ করতে গেলে করতে পারেন, কিন্তু ডিফল্ট যেগুলো আছে তখন আমরা এগুলো রাখলাম। বাস তারপর এখানে এখানে লাস্টে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার কন্ট্রোল কালার। তো আপনার এই যে কন্ট্রোল কালারটা আপনি যদি চান এখান থেকে কি করতে, আপনি চেঞ্জ করতে তাহলে করতে পারেন। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে কন্ট্রোল কালারের বিষয়টা, এটা রেড কালার দেওয়া আছে। আমি এখানে যাই, যদি এটা চেঞ্জ করে এই কালার দিলাম, ধরুন আমি এখানে কোন কালার দেবো, এই কালার দিলাম, এখানে একটা দিকে নিয়ে আসি, এখান থেকে ধরুন আমি এই কালারটা দিব, তাহলে এখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। বাস এখন এই দেখেন কালারটা কিন্তু এরকম আসছে, এটা হচ্ছে কন্ট্রোল কালারটা। তো আপনি এটার কোন কালার দিবেন আপনি এখান থেকে নিজের মতো সেট করতে পারেন। আমি এই কালার দিলাম, এই দেখেন আবার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলে, এই কালার চলে আসছে। তো এই আপনার কন্ট্রোল কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন এখান থেকে যায়। তো এখান থেকে তারপরে এখান থেকে গেলে আমরা দেখলাম, দেখার পরে আমরা এখান থেকে আবার দুটো উপর দিকে আসি। উপর দিকে আসার পরে কিন্তু এখানে কন্টেন্টের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে। এখন আমরা অ্যাডভান্স এগুলো, তো অ্যাডভান্স এর বিষয়গুলোকে সেগুলো তো আমরা জানি যে এখানে মার্জিন, প্যাডিং, এগুলো বিষয়গুলো আমরা আগে পরিচিত। এখানে কন্টেন্টের এই বিষয়গুলো এখানে কিন্তু আমাদের কোনো স্টাইলের বিষয় নাই। আগে যেমন আমরা অন্যান্য উইজেট স্টাইল দেখছি, এখানে এই সাউন্ড ক্লাউডের মধ্যে আমাদের স্টাইলের কোনো বিষয় নেই, শুধু কন্টেন্ট এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এগুলো আপনি এখান থেকে আপনার এই সাউন্ড ক্লাউডের মধ্যে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এই বিষয়টা বলছি আমাদের দেশে তো ব্যবহৃত হয় না, এখানে বাইরের কান্ট্রিগুলোতে বেশি ব্যবহৃত হয়। তো আপনি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো অডিও সং আপনি কি করার জন্য সাউন্ড ক্লাউডে নিয়ে এসে লিঙ্ক দিয়ে সেটা আপনি ওয়েবসাইট ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন আপনি চাইলে। বাস এইভাবে বিষয়টা করতে পারেন। বাস করার পর লাস্টে এটার আপনার আউটপুটটা আপনার সেটা দেখতে গেলে আপনি একটু পাবলিশ করবেন। বাস পাবলিশ করার পর আপনি এখানে এসে আপনি ভিউ পেজে ক্লিক করবেন। বাস ভিউ পেজে ক্লিক করার পর এই দেখেন আপনার এরকম চলে আসলো। এখন এখান থেকে যে ক্লিক করেন আপনার প্লে হবে। বাস এই প্লে হলে আমি একটু সাউন্ড বাড়াই দিচ্ছি।
সাউন্ডটা বাড়াইতে আপনি শুনতে পারবেন। আমি স্টপ করে দিলাম, স্টপ করে দিলাম, বাস এই রয়েছে আমাদের এখানে এই বিষয়টা এখানে কাজ করে। বাস তারপর অন্য বিষয় গুলো বললাম, এখন যদি আমরা ক্লোজ করে দিলাম বা চলে গেল, বা চলে যাওয়ার পর আবার এখান থেকে ধরেন এই যে এখানে আমরা যে বিষয়গুলো দেখাচ্ছি, এই যে শেয়ার, লাভ বাটন, আরো এখান থেকে যে লাইক, আরো যে বিষয়গুলো আমরা এখান থেকে শো করানো, সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। বাস এই এসে আমাদের এখানে এই সাউন্ড ক্লাউড এর উইজেট এর আমাদের বিষয়বস্তু গুলা। বাস তাহলে এইভাবে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমাদের সাউন্ড ক্লাউড উইজেট আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে এসে আমাদের এখন রয়েল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইলিমিনেটর বাংলা টিউটোরিয়াল পার্ট 33 ইলিমিনেটর সাউন্ড ক্লাউড উইজেট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্যাল চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।